পূর্বাঞ্চল প্রতিদিনের সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি শবনম। ফের বরখলার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা। এবার অটো গাড়ি পাল্টে খেয়ে খাদে পড়ে প্রাণ খোয়ানেন এক মহিলা। ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে বরখলায়। সড়ক অবরোধ গড়ে তোলেন জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে বরখলা পুলিশ। অবশেষে পুলিশের প্রচেষ্টায় অবরোধ প্রত্যাহার করা হয়। ডলু ময়নারবন্দ সড়কের মাছুঘাটে অটো পাল্টে খেয়ে নমিতা নামের মহিলার মৃত্যু ঘিরে এমন পরিস্থিতি দেখা দেয়। জানা গেছে, মাসিমপুর বাগানের বাপের বাড়ি থেকে তাপাং এর স্বামীর বাড়িতে ফেরার পথে অটো গাড়ির ধাক্কায় প্রাণ খোয়াতে হয় নমিতাকে। এদিকে ঘটনার পর ক্ষুব্ধ লোকেরা ঘটনাস্থলে সড়ক অবরোধ গড়ে তোলেন। খবর পেয়ে পুলিশ দলবল নিয়ে ছুটে আসেন বরখলা থানার ওসি মনমোহন রাউত। পুলিশ অবরোধ প্রত্যাহারের চেষ্টা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। এদিকে দুর্ঘটনার পর নমিতাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে রাস্তায় তার মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর পালিয়ে যায় অটো চালক। দুমড়ে মুচড়ে পড়া দুর্ঘটনাগ্রস্ত অটোটি উদ্ধার করে বড়খলা থানায় নিয়ে যায় পুলিশ। জানা গেছে, এদিন নমিতার বাপের বাড়ি থেকে তাপাং ব্লকের সাধনকুটিতে স্বামীর বাড়িতে যেতে অটোতে যাচ্ছিল। সঙ্গে ছিল নমিতার স্বামী পান্না কেওট। এই ঘটনায় স্বামীও আহত হয়েছে। এক কথায় গোটা বড়খলা সমষ্টি দুর্ঘটনার কেন্দ্রবিন্দুতে যেন পরিণত হয়েছে। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। সঙ্গে থাকুন, ধন্যবাদ।